আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমার সকল দর্শকদের শ্যামা পূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কালী পূজা পরিক্রমা 2022 শুরু করছি স্বপ্নের দেশ থেকে। ঠিকই ধরেছো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নৈহাটিতে, আর নৈহাটির এই যে পূজা মণ্ডপ, এবারে থিম স্বপ্নের দেশ। সেই স্বপ্নের দেশ থেকে তোমাদের জন্য সরাসরি নৈহাটি কালী পূজা পরিক্রমা 2022 আমার সঙ্গে দেখতে থাকো দ্য গাইড শো ইউটিউব চ্যানেল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। 4 নম্বর বিজয়নগর নৈহাটি তারামা সংঘের পরিচালনায় এবছর শ্যামা পূজায় তাদের আয়োজন স্বপ্নের দেশ। হ্যাঁ বন্ধুরা, স্বপ্নের দেশ নাম শুনলে আমাদের মনের মধ্যে ভেসে ওঠে এমন একটি পরিবেশ যেখানে না থাকবে কোনো দুঃখ, না হতাশা, না ক্লান্তি, সমস্তটাই যেন এক স্বপ্নের ঘোরের মধ্যে থাকবে। সেই স্বপ্নের দেশকে বাস্তবে শিল্পী তুলে নিয়ে এসেছেন আমাদের জন্য মাতৃ আরাধনায়, তারামা সংঘের পরিচালনায়। এবছর 41তম বছরে পদার্পণ করলো তাদের এইবারের পূজা, আর সেখানেই তোমাদের জন্য রয়েছে স্বপ্নের দেশ। মণ্ডপের মধ্যে যত এগিয়ে যেতে থাকবে ততই মনে হবে আমরা স্বপ্নের মধ্যে এগিয়ে চলেছি। ফ্রেন্ডস, 7 নম্বর বিজয়নগর পূজা কমিটির পূজা মণ্ডপ থেকে সরাসরি শুধুমাত্র তোমাদের জন্য আমার সঙ্গে দেখতে থাকো নৈহাটি পূজা পরিক্রমা 2022। 7 নং বিজয়নগর অধিবাসীবৃন্দের পরিচালনায় এবছর তাদের থিম সৃষ্টি সুখের উল্লাসে। বন্ধুরা, পূজা মণ্ডপটি এত অসাধারণভাবে নির্মাণ করা হয়েছে যে না দেখলে বিশ্বাস করা কঠিন। কিন্তু মণ্ডপের উদ্বোধন বাকি ছিল, তাই আমি ভিতরে প্রবেশ করতে পারিনি। কিন্তু বন্ধুরা, তোমরা যখন আসবে তখন তোমরা দেখতে পারবে সৃষ্টি সুখের উল্লাসে তোমাদের সামনে উপস্থাপনায় এক অনন্য নজির স্থাপন করেছে। ফ্রেন্ডস, আমি এখন বিজয়নগর সেন্ট্রাল পার্কের পূজা মণ্ডপে দাঁড়িয়ে আছি। এখানে এবছরের থিম বুদ্ধ মন্দির, আর সেই মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে গৌতম বুদ্ধের বিভিন্ন বাণী সম্মিলিত কারুকার্য করা হয়েছে। সেটা আমার সঙ্গে ঘুরে দেখো, মাতৃ প্রতিমা ঘুরে দেখো, সব কিছু থাকছে। আমার সঙ্গে দেখতে থাকো নৈহাটি পূজা পরিক্রমা 2022। বিজয়নগর সেন্ট্রাল পার্কের অগ্রগামী সংঘের পরিচালনায় শ্যামা পূজায় এবছর তাদের থিম বৌদ্ধ মন্দিরের আদলে পূজা মণ্ডপ। সমগ্র পূজা মণ্ডপটি যেভাবে নির্মাণ করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে মাদুর, বাঁশের চটা এবং অন্যান্য সামগ্রী। ফ্রেন্ডস, তোমরা এখন দেখছো নৈহাটি দেউলপাড়া 29-7 সেই বিশাল শ্যামা মায়ের মূর্তি। এই মূর্তি নির্মাণের শেষ মুহূর্তের কাজ চলছে। এই পূজা মণ্ডপ প্রতি বছরের ন্যায় এবছরও বৃহৎ মাতৃরূপে আমাদের সামনে ধরা দেবে। ফ্রেন্ডস, আমরা এই পূজা মণ্ডপের মাতৃ দর্শন করে ধীরে ধীরে এগিয়ে যাব নিউ স্টার ক্লাবের দিকে। পূজা মানেই খাওয়া দাওয়া, পূজা মানেই মিলন, আর পূজা মানেই বিভিন্ন সমাজের স্তরের মানুষের মেলবন্ধন। সেই মেলবন্ধনকে সাক্ষী রেখে আমাদের ধীরে ধীরে এগিয়ে যেতে হবে নিউ স্টার ক্লাবের দিকে। তারই যাত্রাপথে আমাদের চোখে পড়লো একটি ছোট্ট পূজা মণ্ডপ। আমরা কভাই মিলে পরিচালিত এই পূজা মণ্ডপের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এখানে মায়ের বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে, এবং মা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে পূজিত হন এই মর্তধামে। তারই একটি ছোট্ট প্রয়াস এই পূজা মণ্ডপে আমরা দেখতে পাই। আলোর কিছুটা অভাব, আমাকে ক্ষমা করো বন্ধুরা, আলোর কিছুটা অভাব ছিল তাই তোমাদের সামনে হয়তো সেভাবে। সমগ্র পূজা মণ্ডপটি তুলে ধরতে পারলাম না। চলো বন্ধুরা, এবার আমরা পৌঁছে এলাম নিউ স্টার পূজা মণ্ডপে। এবছর তাদের ভাবনা আরবের বুজ আল আরব। ফ্রেন্ডস, নৈহাটি নিউ স্টার ক্লাবের এবছরের থিম বুজ আল আরব, তার অনুকরণে বা তার আদলে তৈরি এই পূজা মণ্ডপ। আমার সঙ্গে ঘুরে দেখো সম্পূর্ণ পূজা মণ্ডপ। চলো পুরো পূজা মণ্ডপটা একবার ভালোভাবে ঘুরে দেখি। দুবাইয়ের একমাত্র 7-স্টার হোটেলের
আদলে নির্মাণ করা এই পূজামণ্ডপ নৈহাটিতে আগত সকল দর্শনার্থীদের কাছে অবশ্যই অবশ্যই পছন্দের একদম উপরের তালিকায় রয়েছে। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা এখন থেকেই ভিড় জমাতে শুরু করেছেন এই পূজামণ্ডপে। সমগ্র পূজামণ্ডপ লেজার লাইটিং আলোয় আলোকিত উদ্ভাসিত হয়ে গেছে। আমরা ধীরে ধীরে যখন মণ্ডপের মধ্যে প্রবেশ করছি, সমগ্র মণ্ডপের মধ্যে ছোট ছোট সূক্ষ্ম কারুকার্য চোখে পড়ার মতো, এবং মণ্ডপের অভ্যন্তরীণ আভিজাত্য কিন্তু সত্যি দৃষ্টিনন্দন। এখানে মাতৃ প্রতিমা আলাদা করে চোখে পড়ে, মা তো সর্বদাই সুন্দর, জগতের আলো, সকল দুঃখের বিনাশকারিণী মা, সকলের মঙ্গল করুন, সেই আশা রেখেই চলো বন্ধুরা এগিয়ে যাই আরেকটি পূজামণ্ডপের দিকে। দীপাবলি সকলের জীবনে আলোর নতুন পথের দিশা নিয়ে আসে। সমগ্র অন্ধকার জগৎকে আলোকময় করে তুলতেই এই দীপাবলির উৎসব। আর সেই দীপাবলির উৎসবের প্রতিটি ক্ষেত্রে আমরা যে আলোর বিশেষ আকর্ষণ দেখতে পাবো সে বিষয়ে আর নতুন করে কি বলার থাকতে পারে বন্ধুরা, এই আলোকসজ্জায় কিন্তু আমাদের কাছে দীপাবলির অন্যতম আকর্ষণ। বিজয়নগরের অভিযাত্রী ক্লাবের পূজামণ্ডপের দিকে, অভিযাত্রী ক্লাবের পূজামণ্ডপের থেকে সরাসরি তোমাদের জন্য আমি সুজয়, নৈহাটি পূজা পরিক্রমা ব্লগের আরেকটি বিখ্যাত পূজামণ্ডপে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে ঘুরে দেখো অভিযাত্রী ক্লাবের পূজামণ্ডপ। একনং বিজয়নগর নৈহাটির অভিযাত্রী ক্লাবের পুজো এবছর 54তম বছরে পদার্পণ করলো। এক বিশাল আয়তন মণ্ডপ, তোমাদের কি অবশ্যই ভালো লাগবে। এবং এই মণ্ডপটি কেরলের লক্ষ্মী মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। সমগ্র মণ্ডপ জুড়ে রয়েছে বিভিন্ন বাহারি আলোকসজ্জার সাজ, বিভিন্ন বাহারি ফুল গাছের সমাহার, এবং শান্ত নিরিবিলি পরিবেশে এই পূজামণ্ডপ আগত সকল দর্শনার্থীদের কাছে অবশ্যই পছন্দের তালিকায় থাকবে। ৫৭তম বর্ষে নৈহাটি আমরা কজন ক্লাব তালপুকুর রোডে এবছরের থিম কেদারনাথের মন্দির এবং আলোর মেলা। ফ্রেন্ডস, তোমরা যখনই নৈহাটি পূজা পরিক্রমাতে আসবে অবশ্যই দেখে নিও তালপুকুর রোডের এই কেদারনাথ মন্দির। ৪১তম বর্ষে নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের এবছরের বিশেষ আকর্ষণ আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টির নির্মাণ কাজ এখনও কিছুটা বাকি, পুজোর উদ্বোধন পুজোর দিনই হবে। বাহারি রঙের লাইটিং আমাদের কাছে সত্যি সত্যি খুব ভালো লাগার বিষয়, আর সেই লাইটিং দেখতে দেখতে আমরা এগিয়ে যাব। ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে আছি দিশারি পরিচালিত পূজামণ্ডপে। নৈহাটি রেলের ময়দানে অনুষ্ঠিত এই বিশাল পূজামণ্ডপ এবছর তাদের থিম খাজুরাহো মন্দির। সেই মন্দিরের আদলে এখানে সেই পূজামণ্ডপ নির্মাণ করা হয়েছে। নৈহাটি রেলের ময়দানে দিশারি পরিচালিত মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দিরের আদলে নির্মিত এই পূজামণ্ডপ, এবং শ্যামা পূজা উপলক্ষে বসেছে এক বিরাট মেলা, সেই মেলায় তোমরা অংশগ্রহণ করতে পারো। নৈহাটি স্টেশন থেকে মাত্র কয়েক মিটারের দূরত্বে এই বিশাল পূজামণ্ডপ। প্রচণ্ড ভিড়, আর সেই ভিড়ের মধ্যে তোমাদের জন্য আমি এগিয়ে চলেছি। সামনে বড় মা, আমাদের সকলের মা, সেই মায়ের উদ্দেশ্যে চলো আমার সঙ্গে থাকো। প্রচণ্ড ভিড়। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে বড় মা দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর বড় মা উদ্দেশ্যে যাত্রাপথে আমাদের একে একে বিভিন্ন মায়ের সঙ্গে দর্শন হতে থাকলো। তারপরে গিয়ে চললাম বড় মায়ের দর্শনে। নৈহাটি অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয় মানুষ ভক্তিভরে বড় মা বলে ডাকে। ঘন কৃষ্ণবর্ণ মুক্তকেশী ভয়ঙ্কর চোখ দিয়ে আগুনের ছটা দিকে দিকে ছড়িয়ে পড়ছে। স্বর্ণালঙ্কারে আবৃত সমস্ত দেহ, দুচোখ জুড়িয়ে যাওয়ার মতো রূপে দক্ষিণা কালী রূপে পূজিত হন বড় মা। কোজাগরী পূর্ণিমায় বড়মার পুজোর কাঠামো পুজো করা হয়। মূর্তির উচ্চতা থাকে 21 ফুট,
প্রতিটি মানুষের বিশ্বাস জাগ্রত এই দেবী তাদের সকল মনোবাসনা পূরণ করবেন। স্বর্গীয় ভবেশ চক্রবর্তী প্রথম এই বড় কালীর মূর্তি স্থাপন করেন বলে নৈহাটির এই কালীর নাম ভবেশ কালী। পরে বৃহদায়তনের জন্য এটি ভবেশ কালী থেকে বড়মা নামেই পরিচিত হন। এই পুজোর কোনো প্রকার চাঁদা নেওয়া হয় না, ভক্তরাই সমস্ত খরচ বহন করেন। নৈহাটি কালী পুজো পরিক্রমা ব্লগ আজকে এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটি আমার সঙ্গে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড় মাসে দিব্য দর্শন করে এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ব্লগে, আমার সঙ্গে দেখতে থাকো। আর যে সমস্ত দর্শকরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তাদের সকলের কাছে আমার আন্তরিক নিবেদন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দ্য গাইড শুধু ইউটিউব চ্যানেল।